দীপিকাকে নকল ও চাঁদ হলে তুমি, তুমুল ব্যঙ্গ বিদ্রুপের শিকার নুসরত, সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই রিলটি বর্তমানে ট্রেন্ডিং ইনস্টাগ্রামে। সেই ট্রেন্ডিং রিল আরও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কারণ এই অডিওতে রিল বানিয়েছেন দীপিকা পাড়ুকন। সোমবার তার পথেই হাঁটলেন টলিউডের নায়িকা ও সাংসদ নুসরত জাহান। এরপরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কটাক্ষের বন্যা। ওয়ামিকা গব্বির এই সংলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, অনেকেই এই সংলাপে ভিডিও তৈরি করেছেন, তার মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকন। সম্প্রতি রণবীর সিংয়ের সঙ্গে কফি উইথ করণ আটে গিয়ে কিছু মন্তব্যের দৌলতে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। সম্পর্ক নিয়ে কথা বলার সময় দীপিকা বলেন যে রণবীরকে ডেট করার মাঝে অন্য পুরুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেখান থেকেই শুরু হয়ে যায় সমালোচনা। নেটিজেনরা মনে করছেন এই সমালোচনার জবাব দিয়েই ওয়ামিকার সংলাপে রিল ভিডিওটি তৈরি করেন দীপিকা। এরপরেই নুসরাত দীপিকার মতোই সেই ভিডিও বানান। তিনি লেখেন, এটা করতে হতো, এটা খুব মজার। নুসরাতের এই ভিডিও পোস্ট করা মাত্রই শুরু হয় ব্যঙ্গ বিদ্রোপ। কেউ লেখেন, দীপিকাকে নকল করো না। কেউ আবার লেখেন, দীপিকা পাড়ুকন চাঁদ হলে তুমি চাঁদমালা। এছাড়াও নানান কূট মন্তব্য করতে থাকে নেটিজেনেরা। শুধু দীপিকাকে নকলের জন্য নয়, নুসরাতের ঠোঁট নিয়েও নানান কুমন্তব্য করতে থাকেন নেটিজেনেরা। এমনকি সেই কটাক্ষের ঝড়ে উঠে আসে নুসরাতের বিয়ে, সন্তান থেকে শুরু করে যশের ইয়ারিয়া প্রসঙ্গ। এমপি হয়ে তার এহেন আচরণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে যশ দাশগুপ্তের প্রথম বলিউড ছবি ইয়ারিয়া টু। পাশাপাশি একসঙ্গেও পর্দায় ফিরছেন যশ নুসরাত। এর মাঝেই মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন যশরত। মালদ্বীপে ছুটি কাটানোর বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন তারকা দম্পতি।